নমস্কার বন্ধুরা কেমন কাটলো সবাইকে পঁচিশে ডিসেম্বর আশা করি সবাই আনন্দে কাটিয়েছেন আমিও এখানে আনন্দে কাটিয়েছি একটু আগে চার্চে গেছিলাম আমাদের এখানকার চার্চে তো সেখানে কিছু ভিডিও তুলেছি আমার আর একটা চ্যানেল আছে সেখানে কিছু ভিডিও দিয়েছি আর আমার ইনস্টাগ্রামে কিছু ছবি দিয়েছি যারা দেখতে চান দেখতে পারেন আমার তো লিঙ্ক থাকেই আর আর একটা কথা হ্যাঁ যারা যোগাযোগ করতে চাইছেন অনেক সময় আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারি না সবাইকে বলছি আমাদের স্পোর্টিং লি ইনস্টাগ্রামে জয়েন করতে ওখান থেকে আমার যোগাযোগ করার সুবিধা হয় কারণ আমি ইনস্টাগ্রামে একটু বেশি সময় অন থাকি আর হোয়াটসঅ্যাপে অতটা সময় থাকতে পারি না বা সবাইকার উত্তর দেওয়া হচ্ছে না সেইভাবে সেই জন্যই বলছি আর যারা টেলিগ্রামে জয়েন করেছেন টেলিগ্রামে তো পাচ্ছেনই ভিডিও বা আপডেট কিছু কিছু যা দিচ্ছি যা কাজের কথায় আসা যাক কালকে বক্সিং ডে বক্সিং ডেতে প্রচুর ম্যাচ প্রচুর ক্রিকেট প্রচুর ফুটবল আমি এখন যে ভিডিওটা করছি আজ রাত্রিরে সেটা বেসিক্যালি ক্রিকেট কভার করার জন্যে ফুটবলটা কাল কভার করব কালকে দেখা যাক কি কখন ভিডিও করি না করি কিন্তু ক্রিকেটটা প্রথম খেলা শুরু হবে নিউজিল্যান্ড আর পাকিস্তানের প্রথম টেস্ট সাড়ে তিনটে তারপর ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্ট পাঁচটার সময় আর দুপুরে সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার টেস্ট তো সেই জন্য প্রথমেই আমি ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্ট নিয়ে বলতে চাই বক্সিং ডে টেস্ট মেলবোর্নে হবে এটা যথেষ্ট উন্মাদনা সৃষ্টি করে প্রতি বছরই এবছরও করেছে ইন্ডিয়া এক শূন্য পিছিয়ে আছে ইন্ডিয়ার পিঠ দেওয়ালে ঠেকে গেছে যা ফোর্থ ইনিংসে ব্যাট করেছে তারপর আর অন্য কোনো কিছু ভাবার জায়গা নেই শুধুমাত্র কামব্যাক করা ছাড়া ইন্ডিয়ার মধ্যে যেটা সমস্যা বিরাট কোহলি আর টিমে নেই এখন বিরাট কোহলি বাড়ি চলে এসছেন টিমে ঢুকেছেন শুভমান গিল আর সিরাজ দুজনে ডেবুট্যান্ট ঋষভ পান্তকে নেওয়া হয়েছে ঋদ্ধিমান সাহার পরিবর্তে এই হচ্ছে টিম কম্বিনেশন ময়াঙ্ক আগরওয়াল শুভমান গিল ওপনার চেতেশ্বর পূজারা ভালো অ্যাড করছেন রাহানে ক্যাপ্টেন হনুমা বিহারি মিডল অর্ডারে খেলবেন ঋষভ পান্ত রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা ইনক্লুশন হয়েছেন ওনার হ্যামস্ট্রিংয়ে চোট ছিল আর কনকাশন হয়েছিল সেগুলো কাটিয়ে উঠে উনি আবার শুরু করছেন আর ওয়াসিন খেলবেন যথারীতি উমেশ যাদব মোহাম্মদ সিরাজ আর জাসপ্রিত বুমরা অস্ট্রেলিয়া টিমে জো বার্নস ম্যাথিউ ওয়েট সুতরাং ওয়ার্নারের এখনও দেখা নেই মার্নাস লাবুসেন স্টিভেন স্মিথ স্ট্যাভিস হেড ক্যামেরান গ্রিন টিম পেন ক্যাপ্টেন এবং কিপার প্যাট কামিন্স মিচেল স্টার্ট জস হ্যাজেলহুড অ্যান্ড ন্যাথান লিওন যথেষ্ট শক্তিশালী টিম পিচ কন্ডিশন মোটামুটি বলছে ফ্লাক্চুয়েশন হতে পারে কালকে সর্বদিগ সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে আর পরের দিন মানে রবিবার সেকেন্ড ডে অফ দ্য টেস্ট ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হতে পারে এরকম ফোরকাস্ট আছে লাস্ট থ্রি লাস্ট তিন দিন বৃষ্টি হবে না আর ওয়েদার একটু কুল থাকবে এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট মোটামুটি ধরা যাচ্ছে এইবার আমরা একটু দেখা যাক যে কাল কী কী ধরনের প্রেডিকশান আমরা করতে পারি এটা তো ফোরকাস্ট একটা যা পেলাম পেলাম এবার একটা প্রেডিকশান মোটামুটি করা উচিত সেই অনুযায়ী খেলাটা গড়াবে তো দেখা যাক আমরা কি প্রেডিকশন করতে পারি না প্রথমে এইটা কেন খুলেছে দাঁড়ান প্রথমে আমরা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্টে চলে যাই কে ম্যাচ জিততে পারে যতই ইন্ডিয়া সিক্স রেট থাকুক ইন্ডিয়া কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবে না ফার্স্ট অফ অল আপনারা যারা ভাবছেন যে ইন্ডিয়া ছত্রিশ করেছে লাস্ট টেস্টের লাস্ট ইনিংসে মানে ফার্স্ট টেস্টের লাস্ট ইনিংসে ওরা আর কত করবে ঠিক আছে সেটা হয়েছে অ্যাক্সিডেন্ট হয় ক্রিকেটে হয় ফুটবলেও জার্মানি ব্রাজিলকে সাত এক গোলে হারিয়েছে কিন্তু তার মানে এই নয় যে জার্মানি প্রতিদিন খেলতে নামলেই ব্রাজিলকে সাতটা করে গোল দিচ্ছে এটাও তেমন সত্যি ইন্ডিয়া প্রতিদিন নামলে পঞ্চাশের মধ্যে অল আউট হবে এটাও সত্যি নয় কালকে ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করে খুব ভালো হবে যদিও প্রথম দিকে সুইং করবে বল যথেষ্ট তা সত্ত্বেও বলছি ইন্ডিয়ার ছয় রেট আছে ইন্ডিয়াকে একটু টাকা লাগিয়ে রাখতে পারেন ইন্ডিয়া একবার না একবার এই টেস্টে ফেভারিট হবেই এটা আমার বিশ্বাস এবং এটা হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে শেষ পর্যন্ত ইন্ডিয়া টেস্ট জিতবে কিনা আমি বলতে পারছি না কিন্তু ফেভারিট হবে সুতরাং ছয় রেটে ইন্ডিয়াকে লাগানো যেতে পারে ফার্স্ট ওভারে কত রান এগুলো ধরা খুব বোকামো টেস্ট ম্যাচ এটা ওয়ান ডেও নয় টি টোয়েন্টিও নয় যে মারতেই হবে আর টোটাল রানস ইন ম্যাচ হাজার হাজার মানে আড়াইশো অ্যাভারেজ করতেই হবে যেহেতু এটা পিঙ্ক বল টেস্ট নয় সেই জন্যে আমার ধারণা এখানে হাজার রান হওয়ার সম্ভাবনা বেশি এটা আমার ধারণা পিঙ্ক বল টেস্টে উইকেট পড়ে বেশি এবং রাত্রিরের খেলায় ভারতীয়দের তো বিশেষ করে সমস্যা হয় ওটা অভ্যাস থাকে না ওই যে ডাস্ক মোমেন্ট হয় যেটা সন্ধের মুহূর্তে পেছনে একটা কমলা রঙের আভা দেখা দেয় অস্ট্রেলিয়ার মাটি মাঠে থেকে আর পিঙ্ক রঙের বল এটা যথেষ্ট কষ্টকর খেলা আমি অনেক ইন্টারভিউ শুনেছি আমি নিজে কখনো সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই হয়নি পিঙ্ক বলে খেলা তো তবুও আমি ইন্টারভিউ শুনেছি শুনে এটুকুই অনুধাবন করেছি যে পিঙ্ক বল খেলাটা রেড বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী মানে অনেক বেশি কষ্টকর আর রেড বল অনেক বেশি সুইং নির্ভর যদিও কিন্তু রেড বলে খেলার অভ্যাস সবাইকার আছে ভারতীয়দের আমি আবারও বলছি এই ম্যাচে ভারতীয়রা দাঁড়িয়ে হারবে না হারবে কি জিতবে আমি সেটা বলতেই চাইছি না জানিও না এখন থেকে বলা ঠিক হবে কি না যাই হোক বলছিও না টোটাল ম্যাচ সিক্সেস আশা করি সাতখানা ছয় মারবে কারণ ইন্ডিয়ানরাও যখন জমে যাবে তখন ছয় মারতে শুরু করবে আর অস্ট্রেলিয়ানদের তো ছয় মারার প্রচুর মানুষ আছে ইন্ডিয়াদের স্যার জাদে যখন ব্যাট করবেন তখন দু একটা ছয় আমরা এক্সপেক্ট করতেই পারি টিম টোটাল ম্যাচ ফোর্স মানে দুটো ইনিংস মিলিয়ে আমি তো বলবো চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ ইন্ডিয়ার পক্ষে ধরা যেতে পারে অস্ট্রেলিয়ার পক্ষে সাতান্ন পয়েন্ট পাঁচ ধরা যেতে পারে খেলাটা খুবই আকর্ষণীয় হতে চলেছে সেই জন্যে এই খেলাটা আমি উপলব্ধি করলাম যে এখনই এটার ভিডিও করা উচিত কারণ কাল সকালে আমি যখন ভিডিও করবো খেলার অনেকটা হয়ে যাবে সেই জন্য এটা ঠিক হবে না আমি সেই জন্য এখন ভিডিও করতে শুরু করলাম এটা ব্যাটসম্যান টোটাল ম্যাচ সিক্সেস সব ধরার আমি পক্ষপাতি নই ধরবও না হায়েস্ট ইন্ডিভিজুয়াল একশো কুড়ি পয়েন্ট পাঁচ হতে পারে সম্ভাবনা আছে মোস্ট ম্যাথ সিক্সেস অস্ট্রেলিয়া হতে পারে কারণ এখানে তো আর হার্দিক পান্ডিয়া খেলছেন না সুতরাং অস্ট্রেলিয়ার চান্স বেশি হান্ড্রেড টু বি স্কোরড ইন এ ইন দিস ম্যাচ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি না এ যদি কেউ ধরেন ধরতে পারেন ছয় রেট আছে ভালো এই রেস টু টেন এগুলো আমি পছন্দ করি না সেই জন্য আমি এগুলো ধরি না হান্ড্রেড টু বি স্কোরড ইন দ্য ফার্স্ট ইনিংস কে ফার্স্ট ইনিংসে ব্যাট করবে সেটাই বলতে পারছি না আর ফার্স্ট ইনিংসে একশো হবে কি না সেটা তবু ধরে রাখা যায় কারণ নতেও ওয়ান পয়েন্ট এইট থ্রি ওয়ান পয়েন্ট এইট থ্রি ধরে রাখা যায় টিম ব্যাটসম্যান স্কোর ফিফটিন ফার্স্ট ইনিংস অস্ট্রেলিয়া টিমের কেউ ফার্স্ট ইনিংসে পঞ্চাশ করবেই এটা হ্যাঁ সম্ভাবনা অনেক দেখছেন ইন্ডিয়া টিমেও কিন্তু হ্যাঁ হবে পঞ্চাশ করবে ফার্স্ট ইনিংস লিড ফার্স্ট ইনিংস লিড যদি ইন্ডিয়া নেয় খুব ভালো হবে যেটা গত টেস্টে নিয়েছিল তারপর দেখা যাক শেষে কি হয় ব্যাটসম্যান টু স্কোর এগুলো ধরা যাবে না আচ্ছা এই ম্যাচটা এখানেই শেষ করছি সেকেন্ড ম্যাচ হচ্ছে নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান ফার্স্ট টেস্ট খেলা হবে মাউন্ট ম্যাঙ্গোয়ি এখানে খুবই ঠান্ডা হওয়ার কথা দেখি একবার রিভিউটা আমি দেখতে চাইছি এখানে ঠান্ডাটা ভালোই থাকে পাকিস্তানের মুশকিল হবে হয়তো তো টিম কি করেছে একবার দেখেনি টেস্টে নিউজিল্যান্ড প্রভাবেল টম ল্যাথাম টম বান্ডল দুজন টম ওপেন করবে কেন উইলিয়ামসন সদ্য বাবা হয়েছেন হয়েই পঞ্চাশ করেছেন পরের ম্যাচে তিনি করতে পারেননি তেমন কিছু যাই হোক রস টেলার পুরনো চাল ভাতে পারে সুতরাং রস টেলার কিন্তু এখনো যথেষ্ট বিপজ্জনক ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটার খুবই ভালো হেনরি নিকোলাস খারাপ নয় বিজে ওয়াটলিং ভালো উইকেট কিপিং করেন এবং ব্যাটিংয়ের হাতও ভালো ট্যারেল মিচেল কেল জ্যামিসন জ্যামিসন খুব লম্বা বোলার দারুণ বল করছেন টিম সাউদি ট্রেন বোল্ড এদের সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই আর নীল ওয়াগনার ভালোই বল করছেন পাকিস্তানের সুইং বোলিং যথেষ্ট আছে সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই শাহিন আফ্রিদি মোহাম্মদ আব্বাস নাসিম শাহ ইয়াসির শাহ অথবা সোহেল খান খেলবেন ফাইম আশরাফ রিজওয়ানুর রিজওয়ান ক্যাপ্টেন এবং উইকেট কিপার জানতাম না এখন জানলাম পাকিস্তান টিম সম্বন্ধে বেশি খবর রাখা হয় না আসলে আর ওদের ক্যাপ্টেন সম্বন্ধে খবর রাখা তো খুবই কষ্টসাধ্য প্রতি সিজনে একটা করে ক্যাপ্টেন চেঞ্জ হয় তাই জন্যে আমার খবর আমার কাছে খবর ছিল না এখন দেখলাম মোহাম্মদ রিজওয়ান টেস্টেরও ক্যাপ্টেন সান মাসুদ আবিদ আলি মাসুদ ভালো ব্যাট করেন আবিদ আলি বুঝতে পারছি না আজহার আলী ভালো ব্যাট করেছেন অতীতে এখন কেমন করবেন জানা নেই ফাওয়াদ আলম যাই টেস্টে চান্স পেয়েছেন এটাই অনেক হ্যারিস সোহেল ঠিক আছে কেমন পিচ কন্ডিশান মাউন্ট ম্যাঙ্গোয়ে ম্যাঙ্গো মহঙ্গাই ওদের উচ্চারণটা একটু অন্য রকম হবে ফার্স্ট ওয়ান টেস্ট টিল ডেট এগেনস্ট ইংল্যান্ড লাস্ট ইয়ার টস অ্যান্ড আর্লি উইকেটস উইথ দ্য নিউ বল উইল বি দ্য ভাইটাল ওয়েদার ইজ ফাইন ফর ফোর আউট অফ ফাইভ ডেজ চার দিন চার দিন ভালো ওয়েদার থাকবে এখানেও রবিবার বৃষ্টি হতে পারে আর এখানে বলছে নতুন বলে উইকেট নিলে ভালো হবে সেটা টিমের পক্ষে যে সবাইকার পক্ষেই ভালো হয় লাস্ট টেস্ট ও আচ্ছা এই টেস্টে কি কি হতে পারে একবার দেখে নেওয়া যাক এটা তো আমি খবরটা পড়লাম এবার কি কি সম্ভাবনা এখানেও পাকিস্তান ফার্স্ট টেস্টে একটু নড়বড় করতে পারে ইন্ডিয়া নড়বর যেটা করেছিল অস্ট্রেলিয়ার এগেনস্টে পাকিস্তানেরও সেটা হতে পারে তবে আমি বিশ্বাস করি না পাকিস্তান সিক্স পয়েন্ট ফাইভ জিরোতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবে জেতা হারা যে কেউ হতে পারে কিন্তু এই রেটে থাকবে না পাকিস্তান রেট আরও কমবে সুতরাং পাকিস্তান ফেভারিটে যাবে কিনা বলা মুশকিল কিন্তু রেট কমবে মোর টোটাল রানস ইন দ্য ম্যাচ এটা ডিপেন্ড করছে টোটালি কে ফার্স্টে ব্যাট করবে এবং পাকিস্তান কতটা সাপোর্ট করতে পারবে কারণ পাকিস্তান এই ঠান্ডায় নিউজিল্যান্ডের ঠান্ডা কিন্তু খারাপ নয় ভালোই ঠান্ডা সেখানে ব্যাট করাটা একটু অসুবিধাজনক সকালে পা নড়ানো বলেন লাইনে পা নিয়ে যাওয়া অথবা খোঁচা দেওয়া এইগুলোই ঘটে যায় পা না নিয়ে যাওয়ার ফলে অথবা সুইং ভালো সুইং বলে বোল্ড হয়ে যেতে পারে এই সমস্যাগুলো থাকে এটা দুজনেরই হবে দুটো দলেরই ভালো সুইং বোলার আছে স্পিন অতটা কাজ করবে কিনা আমি ঠিক বলতে পারছি না এখনই তবে সুইং বোলার দুজনেরই ভালো আছে নিউজিল্যান্ড একটু এগিয়ে থাকলো পাকিস্তানের কিছু কিছু বোলার নিজের নিজস্ব ক্যালিভারে ম্যাচ বার করে যেতে পারে তার মধ্যে একজন সেহিন আফ্রিদি সাইন যথেষ্ট ভালো বল করেন এবং বলে গতি আছে সুইংটাও খুব ভালো করেন নিউজিল্যান্ডকে প্রায় শুইয়ে দিয়েছিলেন ওয়ার্ল্ড কাপে সেটা হয়তো ভোলেননি অনেকেই নিউজিল্যান্ডের ক্রিকেটাররা তো ভোলেনইনি নি যাই হোক টোটাল রানস ইন ম্যাচটা আমি এর দিকে ধরছি আন্ডারে ধরছি মোস্ট ম্যাচ সিক্সেস হতে পারে সম্ভাবনা আছে আর টোটাল ম্যাচ ফোর্স এগুলো ধরছি না আর হায়েস্ট ইন্ডিভিজুয়াল সম্ভাবনা আছে আমি এটা হ্যাঁ এর দিকে ধরলাম মোস্ট ম্যাচ সিক্সেস যদি ধরতে হয় তাহলে নিউজিল্যান্ডকে ধরুন থার্ড টেস্ট নিয়ে আলোচনা করব শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকা খেলা হবে সাউথ আফ্রিকায় বক্সিং ডে টেস্ট সুতরাং সুতরাং সবাই মুখিয়ে আছেন দুটো টিমই কিন্তু মোটামুটি অবস্থায় আছে দুটো টিম কিন্তু ভীষণ ভালো রেকর্ড নয় এই মুহুর্তে সুতরাং সাউথ আফ্রিকা একটু এগিয়ে থাকতে পারে কিন্তু শ্রীলঙ্কাও মোটামুটি একই রকমের টিম সাউথ আফ্রিকাও এখন একই রকমের টিম দুজনকারী সেরা প্লেয়াররা মানে এই যুগের সেরা প্লেয়াররা যারা খেলে এসছেন তারা এখন নেই সাউথ আফ্রিকার এই ফ্যাব ডুপ্লেসি এলগার মাকারাম বাভুমা ডিকক এরা তো খুবই ভালো ভ্যান্ডোসেনও খারাপ খেলছেন না বোলিং লাইন আপ দেখুন একটু নতুন মানে আনএক্সপিরিয়েন্সড এনগিডি ঠিক আছে কেশব মহারাজ স্পিনার ঠিকঠাক নর্ডে ঠিকঠাক ফ্রিটোরিয়াস মোটামুটি স্ট্রুম্যান মোটামুটি হবে আর শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ ঠিকঠাক ভীষণ ভালো বলতে পারছি না মোটামুটি বললাম সেই জন্য এই ম্যাচটাও অতটাই গুরুত্বপূর্ণ হবে দুটো দলের কাছে কারণ দুটো দলই তাদের সেরা পারফর্মাররা নেই সেরা পারফর্মাররা নেই মানে আমি এটাই বলতে চাইছি যে সেরা পারফরমেন্স যারা করতে পারেন তারা টিমেই নেই সুতরাং আর সেটা কথা বাড়িয়ে লাভ নেই সে নিয়ে তার আমরা একটুখানি দেখে নিয়ে এটা শেষ করব। শ্রীলঙ্কা ছয় সাউথ আফ্রিকা ওয়ান পয়েন্ট থ্রি একই ব্যাপার শ্রীলঙ্কাকে তো কিছু টাকা লাগিয়ে রাখতে পারেন টোটাল রানস ইন ম্যাচ হ্যাঁ এই ম্যাচে রান হতে পারে অনেক বেশি সাউথ আফ্রিকা রানের পাহাড় করতে পারে অথবা শ্রীলঙ্কাও রানের পাহাড় করতে পারে কারণ বোলিং শক্তিশালী যাই হোক পিচটা পাটা আশা করছি প্রচুর রান হবে এখানে হাজার রান হতে পারে হাজার পাঁচ হতে পারে বাকি যা যা টোটাল ম্যাচ সিক্সেস হ্যাঁ সম্ভাবনা আছে যথেষ্টই সাউথ আফ্রিকানরা ছয় মারতে পছন্দ করেন শ্রীলঙ্কানরাও আশা করি কখনো না কখনো সুযোগ পেলে ছয় মারবেন হায়েস্ট ইন্ডিভিজুয়াল একশো কুড়ি হওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড তো হবেই আশা করি এই ম্যাচে ফার্স্ট ইনিংসেও হান্ড্রেড হতে পারে যদি সাউথ আফ্রিকা ব্যাট করে তাহলে তো খুবই সম্ভাবনা আর শ্রীলঙ্কা ব্যাট করলেও সম্ভাবনা আছে যাই হোক এখানেই শেষ করছি আজকের ভিডিও কালকে ফুটবল নিয়ে আলোচনা করবো টাটা বাই বাই ভালো